नमस्कार बंधुरा, आमार नाम उर्मी और वेलकम बैक टू माई यूट्यूब चैनल। बंधुरा, आज के आमार निजे व्यक्तिगत भावे पचंद एक खूब फेवरेट इंडो चाइनीज रेसिपी तुम्हारे साथ शेयर करछी, जेटा होच्छे चिकेन हंगकंग बा हंगकंग चिकेन। चलो एटा तुम्हारे शिखिए दी किभावे करी। चिकेनटाके नून मरीच और कर्नफ्लावर दिए आमी मैरिनेट करेछी। एखाने आमी 200 ग्राम्स मतो चिकेन नियेछी और एक डिम आमी फेटिए निये डिमेर हाफ ये चिकेनटार मध्य दिए देव। एभावे 15-20 मिनट रखले जथेष्ट। एवं तारपर इटाके भालोभावे मिक्स करे निलाम और एर मध्य तोमरा चाइले एकटु विनेगार बा लेबुर रसो दिते पारो। तो चिकेनटा मोटामुटी आध घंटा मैरिनेट करार पर आमरा सादा तेले एटाके फ्राई करे नेब बेश क्रिस्पी करे। এটা খুবই সহজ একটা রান্না এবং একটু যারা ঝালঝাল চিকেন খেতে ভালোবাসো, ইন্ডো চাইনিজ খেতে ভালোবাসো, তাদের জন্য এটা খুবই আইডিয়াল একটা রেসিপি। তো দেখো না, চিকেনটা ফ্রাই করা হয়ে গেল, আমি এটা আলাদা করে তুলে রাখলাম। এবার আমাদের মেইন যে হংকং চিকেনের গ্রেভিটা বানাতে হবে, এর জন্য আমি ওই 1 টেবিল স্পুন মতো সাদা তেল গরম করে তাতে পেঁয়াজ পাতা যেটা হয় বা স্প্রিং অনিয়ন্স সাদা আর সবুজ, সাদাটা বেশি গ্রিনটা কম, মিক্স করে দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে কোনো পেঁয়াজ ইউজ হবে না, এই স্প্রিং অনিয়ন দিয়েই পুরো সুন্দর ফ্লেভারটা হবে। তো এটা আমরা ভালো করে যখন সতে করে নিলাম সাদা তেলে, আমি এবার একটা শুকনো লঙ্কা এরকম তীর্চ্ছাভাবে ক্রাশ করে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে 1 ইঞ্চ জিঞ্জার আর 1 টেবিল স্পুন রসুন কুচি মিহি করে কুচি করে দিয়ে দিতে হবে এবং ভালো করে সতে করতে হবে। এরপর এর মধ্যে আমরা ক্যাপসিকাম অ্যাড করে দেবো। আমি গ্রিন, ইয়েলো আর রেড ক্যাপসিকাম তিনটেই আজকে এর মধ্যে দিয়েছি, যাতে খুব ভালো ফ্লেভার আসে। এর মধ্যে সামান্য নুন মরিচও দিয়ে দেবো এবং যখন ক্যাপসিকামগুলো বেশ সতে হয়ে যাবে, এর মধ্যে আমাদের ইউজ করতে হবে 1 টেবিল স্পুন মতো রেড চিলি পেস্ট আর 1 টেবিল স্পুন রেড চিলি সস। দুটো মিক্স করে রেখা হয়েছিল, আমি এটা একসাথে অ্যাড করে দিলাম। এই সময় খুব ভালো একটা ফ্লেভার বেরোবে রসুন আর লঙ্কার। তো হালকাভাবে লো ফ্লেমে আমরা এটা সতে করব আর ওই যেটাতে আমি রেড চিলিটা পেস্ট করেছিলাম সেটাতে একটু জল দিয়ে 1/2 কাপ মতো জল এর মধ্যে অ্যাড করে দেবো। এরপর এর মধ্যে 1 টিস্পুন মতো সয়া সস অ্যাড করতে হবে। সয়া সস দিয়ে সতে করার পর 1 টিস্পুন মতো ভিনিগার এর মধ্যে আমরা অ্যাড করে দেবো এবং সব কিছু আবার ভালোভাবে মিক্স করব। এরপর 1/2 কাপ মতো জল একটু একটু করে আমি দেব, একটু পিপার দিয়ে দিলাম আর দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো সুগার। সব কিছু ভালো করে মিক্স করতে হবে। এখানে চিনিটা যে ঝালটা দেওয়া হয়েছে ওই টেস্টটাকে ব্যালেন্স করবে। এরপর সামান্য নুনও আমি দিয়ে দিলাম যেহেতু জল অ্যাড করা হয়েছে। পুরো গ্রেভিটা ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর আমি ফ্রাইড চিকেনগুলো এর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে ভালোভাবে এটা মিক্স করতে হবে। এবং এরপর যখন চিকেনটা মিক্স হয়ে যাবে আমরা একটু কর্নফ্লাওয়ারে গোলা জল দিয়ে দেবো। দিলেই দেখো আমাদের এই হংকং চিকেনটা রেডি।
আর এটা উপর থেকে আমি একটু রোস্টেড কাজু দিয়ে সার্ভ করেছি। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করো, খুব সহজ, টেস্টি আর ইজি রেসিপি, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। এরকম আরও ভালো ভালো রেসিপির জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।